বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে, আর তার জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু এই ঘূর্ণিঝড় বঙ্গের আবহাওয়ায় কতটা প্রভাব ফেলবে তা বুঝতে আরও কিছুটা সময় লাগবে বলে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক গণেশচন্দ্র দাসের মোচার প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়াও। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। 8 তারিখ সোমবার ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার আরও বেড়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল। এর প্রভাবে আগামী 48 ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। 9 তারিখ সেটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখের পর এই নিম্নচাপ উত্তর দিকে এগোবে, তারপর মধ্য বঙ্গোপসাগরের কাছে 10 তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মুহূর্তে আমাদের রাজ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যার অবস্থান সিকিম থেকে উত্তর ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকে উত্তরবঙ্গে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 38 অথবা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, মানে গরম বেশ খানিকটা বাড়তে চলেছে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পশ্চিমে জেলাগুলিতে পারদ 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, তবে সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোচা আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, বুলবুলের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেননি উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ, পাকাইগাছা, বটিয়াঘাটা এলাকার মানুষ। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে আগামী 13 থেকে 15 মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা। সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধি লক্ষ্য করে প্রয়োজনীয় উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রয়েছে স্থানীয় প্রশাসন। জানা গেছে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল শনিবার আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় এলাকায়। প্রতি বছরই দুর্যোগের কবলে পড়ে সর্বশান্ত হন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। উপকূলীয় উপজেলা শ্যামনগরের বুড়িগোয়ালিনীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল জানান, শনিবার থেকেই উপকূলীয় অঞ্চলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। নদ নদীর জল স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এই এলাকার মানুষ জরাজীর্ণ বেড়ি বাঁধ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। ভারী বর্ষণ আর জোয়ারের জল বেড়ে গেলে এই বাঁধগুলো কত সময় টিকে থাকবে তা নিয়ে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। রহিমা বেগম নামে উপকূলের এক নারী জানান, 2007 সালের 15 নভেম্বর রাতের ঘূর্ণিঝড় সিডর কেড়ে নেয় পটুয়াখালী সহ উপকূলীয় জেলার 677 জনের প্রাণ, লন্ডভন্ড হয়ে যায় 55,000 ঘর বাড়ি, সিডরে বিধ্বস্ত হয় জেলার 900 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট।
এতে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী জেলার মিজারগঞ্জের চড়াখালী, গোলখালী, লোহালিয়া, পায়রাগঞ্জ, লাউকাঠি সহ উপকূলবাসী। শুধু মানুষই নয়, গৃহপালিত পশু পাখি ও বন্যপ্রাণীও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ আজও সেই দুর্ভিষ্য স্মৃতি বহন করে চলেছেন। জেলাগুলোর কয়েক হাজার বাড়িতে সৃষ্টি হয়েছিল শোকাবহ পরিবেশ। ঝড়ে এই দিনে আপনজনদের হারিয়ে ফেলেছিলেন তারা। কেউ কেউ বেঁচে গেলেও এই দিনটি হয়ে ওঠে এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। হাজার হাজার মানুষ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন এদিনে পাওয়া আঘাতের ক্ষত। 2009 সালে ঘূর্ণিঝড় আইলার পর নদীতে বিলীন হয়ে যায় ভিটামাটি। স্থায়ী মেরামত না হওয়ায় এখনো সেখানে জোয়ার ভাটা চলছে। তিনি বলেন, এখনো শান্তি নেই। গেল কয়েক বছরে ফণী, বুলবুল, আমফান সহ একের পর এক ঘূর্ণিঝড়ে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে আশ্রয়স্থলটি। শুনলাম আবার নতুন ঝড় আসবে, এতে আবারও ক্ষয়ক্ষতির সংখ্যায় আছি। ঝড় এলেই সবাই সাইক্লোন শেল্টারে যেতে, অনেক সময় জীবন বাজি রেখে বাধ্য হয়ে বাড়িতে পড়ে থাকতে হয়। খুলনার ভাঙনকবলিত তো কয়রা, পাকাইগাছা ও দাকব উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লবণাক্ততা এবং প্রচণ্ড গরমের উপকূলে বেড়িবাঁধ ফেটে চচ্চির বালুযুক্ত এইসব বাঁধের বৃষ্টির পানি পড়লেই তা গলে যেতে শুরু করে, যে কারণে জোয়ারের পানির চাপ বাড়লে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন, বাঁধ ভাঙলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ধানের, কারণ এখনও মাঠে বোরো ধান রয়েছে।